অনেক ভেবেচিন্তে দেখলাম, ভেবেচিন্তে একটু লাভ নেই। আসলে হচ্ছে কি, মানে ভাবতে ভাবতে আসলে মাথাটা ভারী করা ছাড়া কোনো আর কোনো উপায় নেই। এখন তো হাঁপিয়ে গেছি, কারণ ভাবলাম কী করা যায় কী করা যায়, ভাবতে ভাবতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো সারাদিন শুধু কন্টেন্ট নিয়ে চিন্তা করলাম, কন্টেন্ট নিয়ে চিন্তা করি কী ভাই কী লাভ হইলো ভাই, কিছুই লাভ হইলো না। এটা কোনো হইলো, মানে মাথার মধ্যে কোনো কন্টেন্টই আসছিল না। পরে ভাবলাম না এটা কিছু করতে হবে, তো এই জন্য আজকের ক্যামেরাটি অন করা হচ্ছে এই কারণে। তো বন্ধুরা পিছনে দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে যাচ্ছে, পিছনে কি দেখা যাচ্ছে, মনে হয় পিছনে দেখা যাচ্ছে প্রায় সন্ধ্যের কাছাকাছি প্রায় এখানে পাঁচটার মতো বাজে। তো এখন সময় করেও পাচ্ছি না যে কোথাও গিয়ে যে একটা ভিডিও বানাবো আপনাদের জন্য, তারপরে ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরবো। আসলে কি বলবো, আসলে নিজেরই ব্যর্থতা বলতে গেলে। তবে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কী কী দেখতে চান। মণিপুরি যে বিভিন্ন ভিডিও আমি আপলোড করেছি বিভিন্ন মণিপুরি গ্রাম নিয়ে, মানে মণিপুরিদের নিয়ে আপনারা কী জানতে চান, ওইগুলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি বিশেষ করে মণিপুরিদেরকে তুলে ধরার জন্য ভিডিওগুলি আমি বেশিরভাগ তৈরি করার মনোভাবনা নিয়ে আমি রয়েছি আর কি। তো আপনারা যদি সাপোর্ট দেন তাহলে আমি অবশ্যই আরও অনেক ভিডিও তুলে ধরবো আপনাদের সামনে। বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো বাটনে প্রেস করতে অবশ্যই ভুলবেন না। আপাতত তো আর কিছু বলার নেই, তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।